আমি সিংহ হতে চাই, আমি একজন হলেও আমাদের দেশবাসীর অনুভূতি আমার মুখ দিয়ে বের করতে চাই। প্রথমেই শুকর আলহামদুলিল্লাহ এবং সম্মানিত ভোটারদের প্রতি যারা নির্বাচিত করেছেন চকরিয়া পেকো তাদের প্রতি ধন্যবাদ, অবশ্যই মিডিয়ার প্রতি ধন্যবাদ, আপনারা আমার রাজনৈতিক জীবনের প্রতিটি স্তরে ইতিবাচক ভূমিকা রেখেছেন, আজকেও রাখছেন। আমার অনুভূতি আজকে মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে আমার দিক নির্দেশনা দিবেন, সরকারের অবস্থান, রাষ্ট্রের অবস্থান, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। আমি আমার ব্যক্তিগত অনুধাবনে এটাকে বাস্তবতার সঙ্গে মিলিয়ে নেব, মিলানোর পর আগামী দিনে আমার যখন বক্তব্য দেওয়ার সুযোগ আসবে সেখানে এটা উপস্থাপন করব। আমার ব্রত, আমার ওয়াদা, আমার ইচ্ছা, আমার সংকল্প, যে কথাগুলো জনগণের পক্ষে বলার জন্য সুযোগ খুঁজছিলাম সেই সুযোগ অবশ্যই আমি ইনশাআল্লাহ কাজে লাগাব। স্যার, আপনি তো দীর্ঘদিন বিরোধী শিবিরে ছিলেন, সরকার বিরোধী মানে আওয়ামী লীগ বিরোধী অবস্থান ছিল, এখন সেই সংকটে যাচ্ছেন যেখানে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা সব থেকে বেশি 280 মিলিয়ে, সেখানে আপনি কতটা ভূমিকা রাখতে পারবেন? বেয়াদবি মাফ করবেন, এই কথাটা কাটবেন না যে বেয়াদবি মাফ করবেন, প্রবাদ বাক্য আছে একাই 100, সুতরাং যদি ভূমিকা রাখার সুযোগ আসে একজনই 100 ভূমিকা রাখতে পারে এবং আমি আশা করি সেটা রাখবো, আমার দ্বারা এটা সম্ভব হবে আল্লাহ রাব্বুল আলমিনের দয়া এবং আপনাদের দোয়ায়। আপনারা জানেন প্রবাদে বলে সিংহ এক জিনিস আর 100 ভেড়া এক জিনিস, আমি সিংহ হতে চাই, আমি একজন হলেও আমাদের দেশবাসীর অনুভূতি আমার মুখ দিয়ে বের করতে চাই ইনশাআল্লাহ। ভেড়া তো এটা প্রবাদ বাক্যের ভেড়া, এটা বাস্তবের ভেড়া না, এটা প্রবাদ বাক্যের ভেড়া। আসসালামু আলাইকুম।